বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। জিনিসটা কি এটা? বিনাশ ভাই এটা মাস্ক মাস্ক। মুখে লাগা মাস্ক। হ্যাঁ এটা লাগাই। যেহেতু করোনা চলতেছে তাহলে কইরাই ভিডিও করে কইরা করব লাগাবো। হে গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের দয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনি বলের স্পিড দিতে পারেন, কিভাবে বলের গতি বাড়াতে পারেন। তো আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করতেছিল যে তারা নাকি বলের স্পিড দিতে পারে না, বল করতে গেলে বল খুব স্লো হয়। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে পেসারদের জন্য, আর স্পিনারদের জন্য আমরা আরেকটি ভিডিও আনবো কিভাবে স্পিন বলে গতি দিতে হয়। তো আজকে আমরা দেখবো যে পেসারদের জন্য, আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই উপকারে আসবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে একটা লাইক করে দেন, আর আপনাদের মধ্যে থেকে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন যেন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হে গাইস ইজ মোবাইল মিনহাজ, আর আপনি দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তো দেরি না করে এই ভিডিও দেখে প্র্যাকটিস করা শুরু করেন, কারণ বলের স্পিড বাড়াতে হবে। এই যে এইভাবে বল ধরে না, এভাবে বল ধরে জাস্ট ফালাই দিলি। তো ফিরে আসলাম ইন্টারপোল। আজকে ভিডিওর টপিক যেটি হচ্ছে যে আমরা বলের গতি কিভাবে বাড়াবো। বলের গতি বাড়ানোর জন্য আপনাকে কয়েকটা টিপস ফলো করতে হবে। তার প্রথম যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে আই বাটন দেখে একটা ভিডিও চলে আসছে, সেই ভিডিওর মধ্যে কিছু হাতের এক্সারসাইজ রয়েছে, শোল্ডারের কিছু এক্সারসাইজ রয়েছে, সেইগুলো নিয়মিত ফলো করেন। ওই এক্সারসাইজগুলো যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে এখান থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। সেকেন্ড যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে আপনি বাজা পোড়া তৈলাক্তক যে খাবারগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আপনি কিছু পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেন, যেগুলো খেলে আপনার শরীরে এনার্জি বৃদ্ধি পাবে, প্রচুর পরিমাণ আপনি এনার্জি পাবেন যে খাবারগুলো থেকে, সেই খাবারগুলো আপনি বেশি খাওয়ার চেষ্টা করেন, আর পানিটা প্রচুর পরিমাণ খাওয়ার চেষ্টা করবেন। তৃতীয় যে টিপসটা রয়েছে সেটি হচ্ছে থেরাব্যান্ড ইউজ করা। আপনি যদি বলের স্পিড বাড়াতে চান তাহলে থেরাব্যান্ডের ইউজ আপনার করতেই হবে। আর আপনি যদি জিমে গিয়ে কিছু এক্সারসাইজ আছে, জিমের এক্সারসাইজটা আমি করার চেষ্টা করব। বলের গতি বাড়ানোর জন্য যেই এক্সারসাইজগুলো রয়েছে জিমের সেইগুলো নিয়ে কিছু ভিডিও করার চেষ্টা করব, এগুলো সামনে আসবে। থেরাব্যান্ড আপনি কোথায় থেকে কিনতে পারবেন? প্রথম কথা হচ্ছে থেরাব্যান্ড আপনি কোথায় পাবেন, যে কোনো স্পোর্টসের দোকানে আপনি থেরাব্যান্ড কিনতে পেয়ে যাবেন। তারপর কথা হচ্ছে যে আপনি থেরাব্যান্ডের ইউজ কীভাবে করবেন। উপরে আই বাটনে আরেকটি ভিডিও আছে আমাদের করা আগেরই, এই ভিডিওতে আপনার থেরাব্যান্ডের ইউজের এ টু জেড দেওয়া আছে, আপনি কীভাবে এটা ইউজ করবেন বিস্তারিত সব কিছু এটার ভিতর দেওয়া আছে। তো আশা করি সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন না, কত কয়েকদিন যদি আপনি ফলো করতে থাকেন তাহলে হচ্ছে কি আপনার বলের স্পিড অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে। আমি ওই ভিডিওর কমেন্টে চেক দিছি, অনেকেই বলছে যে ভাইয়া এই টিপসটা ফলো করে আমার বলের গতি আগে থেকে অনেকটাই বেড়েছে। তো আশা করি এই ভিডিওটা যদি আপনি ফলো করেন, হ্যাঁ এই ভিডিওগুলো যদি আপনি ফলো করেন নিয়মিত করতে হবে। এখন আপনি একদিন করে যদি তিন দিন না করেন, তারপরে যদি বলেন যে ভাই উল্টাপাল্টা বলেন কোনো কাজে আসে না, তো আপনি যদি এটা প্রতিদিন কন্টিনিউ করেন ঠিক মতো করেন অবশ্যই আপনার এটা কাজে আসবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন বাটনটি আছে সেটি অন করে দেবেন যাতে আমাদের খেলার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আর আপনাদের মধ্যে থেকে যারা যারা এখনও আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে এখনও জয়েন দেননি, তারা অবশ্যই অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই অবশ্যই জয়েন হয়ে নেবেন, আমাদের সাথে অ্যাড হয়ে নেবেন। আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা আপনারা ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।